এই ভাই ভাই, ওঠ ওঠ বলছি। ও চা ঠান্ডা হয়ে গেল, আমি আর পরে চা করতে পারবো না। কিন্তু এই রোজ রোজ তোর এক টেপ বাজাতে ভালো লাগে? এক টেপ? আজ তো টিউশনি দেরি হবে না, কটা বাজে খেয়াল আছে? আজ আমি টিউশনিতে ছুটি নিয়েছি। ছুটি নিয়েছিস কেন? ভাবছি আজ একবার মামাকে দেখতে যাব। আমিও যাবো তাহলে। মামা আয় 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 বস, কেমন আছিস? আমরা কেমন আছি পরে শুনো, আগে বলো তুমি কেমন আছো। আমি ভালো ভালো, বেশ ভালো আছি। আয় পঞ্চম, বস বস। মামা, মামিকে তো দেখছি না। গেছে বোধ হয় কোথাও এদিক ওদিক, বুঝলি, কাছাকাছি থাকলে তো জানান দিত। ও হ্যাঁ পঞ্চম, তোকে যার জন্য ডেকেছি, কিছু টাকা তোর মামি আসার আগেই তোকে। মামি আসার আগে? হ্যাঁ, মামি আসার আগে মানেটা কি? না মানে ওই ইয়ে, মামি আসার আগে ওদের কিছু খেতে টেতে দিতে পারবো না, তাই বলছিলাম। ওই অলক্ষরে ভাই বন্ধুটো আগে বাপটাকে মাটাকে খেয়েছে, এখন বাকি রয়েছে আমাদের দুজনকে খেতে। মামি চুকার কি ফুসুর ফুসু করে মামার কানে মন্ত্র দিচ্ছিলি? আমি একটু চোখের আড়াল হলি, খালি টাকা টাকা। আহ মামলা, আমরা টাকা চাইতে আসিনি মামি, আমরা মামাকে দেখতে এসেছি। দেখতে? অনেক দেখেছো বাচ্চা ধুন, এইবার পথ দেখো। আমরা চলি মামা। এই শোন, এর মধ্যে একবার হাসপাতালে আমার সঙ্গে দেখা করিস। হ্যাঁ আজ শুধু তরকারি, এতেই ভাত খেতে হবে। আজকের দিনটা এতেই চলে যাবে, কাল তো টিউশনের টাকা পাবো, তারপরে ভালো করে বাজার করা যাবে। দিদি, তরকারিটা দারুণ হয়েছে, আরো দিয়ে না তরকারিটা, তাড়াতাড়ি নিয়ে আয় দিদি। দারুণ হয়েছে রে তরকারি। সমস্ত তরকারিটা আমাকে দিয়ে তুই জল দিয়ে ভাত খাচ্ছিস, তাই তো বিনা লঙ্কার ছালে আমার চোখ থেকে জল এসে গেল।